ইউক্রেনে নিহত বাংলাদেশি এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের মরদেহ ঢাকায় পৌঁছেছে। দুপুর 12টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় হাদিসুরের স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিস্তারিত দেখুন রকিব মানিক রিপোর্টে। এ কান্না একটি পরিবারের স্বপ্ন ভাঙার আর্তনাদ। তাদের আহাজারি আর বিলাপে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। নিহত হওয়ার 11 দিন পর সোমবার দুপুর 12:06 বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। হাদিসুরের চাচা বলেন, এবার দেশে এসে হাদিসুরের বিয়ে করার কথা ছিল, অথচ ফিরল লাশ হয়ে। হাজার হাজার লোক এই লাশের অপেক্ষায় বসে আছে, তারা প্রতিদিন আপডেট জানতে চায়। কিন্তু গতকালকে লাশ আসার কথা ছিল, আপনারা জানেন ইস্তাম্বুলে যে তুষার ঝড় হয়েছে, সেই জন্য সিডুইল বিপর্যয় ঘটছে। স্বজনরা জানান, কাল মঙ্গলবার সকাল 10টায় গ্রামের বাড়িতে হাদিসুরকে দাফন করা হবে। 2 মার্চ ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে হামলায় নিহত হন হাদিসুর রহমান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।